মানুষজনের রিয়েকশন লাইক এটা এরকম করতেছে কেন, এটাকে দেখলে ইভেন আমি আমার ফ্যামিলি সহ যখন দেখতে যাই আমার ফ্রেন্ড একজন বলতেছে সে মনে হচ্ছে সে এটা থাপ্পড় লাগাই। পরের গল্প আসলে কি বলবো, এটা তো আসলে দর্শকই বলে দিয়েছে, সেইটাকে আসলে দর্শকরা যেইভাবে ভালোবাসা দিয়েছে যেইভাবে সাপোর্ট দিয়েছে আমাদের তেমন কিছুই করতে হয় না, আমরা জাস্ট কষ্ট করে অ্যাক্টিং করেছি এবং জাস্ট আমাদের মানে প্রমোশনের খুব একটা আমরা টাইমও পাই নাই, আমাদের ছবি রিলিজের মনে হয় 4 দিন আগে সেন্সর হয়, তো আমরা সবাই খুব কনফিউজ ছিলাম যে আসলে কি আমাদের মুভি ঈদে আসবে, আর আসলেও আমরা তো কোনো প্রমোশন করতে পারলাম না, তাহলে কি হবে মানে কিভাবে মানুষ জানবে যে পরাণ আসছে, তো সেই দিক থেকে একটু টেনশনে ছিলাম, কিন্তু আমি জানি না এটা মিরাকেলই মানে হয়তো সবার ভালোবাসা ছিল, তাই ঈদের দিন থেকে ঈদের সেদিন দুপুরের পর থেকে যখন প্রত্যেকটা শো হাউসফুল যাওয়া শুরু করলো, আমাদের হল শো ছিল সিনেপ্লেক্সে 4টা, সেকেন্ড ডে অথবা 3rd ডে থেকে আমাদের সেই 4টা সংখ্যা বেড়ে চলে গেল 8টা, 8টা থেকে দেন 18টা, 18টা থেকে 21টা, এবং খুবই শর্ট টাইমে, এবং সিনেপ্লেক্সের রেকর্ডে মনে হয় এটা একদম হাইয়েস্ট যে একটা সিনেমা 21টা হলে চলছে, এবং এর আগে বোধহয় সনি স্কয়ার যে হলটা এসকেএস এ বাংলা সিনেমা চলেনি পরান দিয়ে, এটা হচ্ছে ওদের ইংলিশ ছবি চলতো, সেখানে এত বেশি দর্শক ছিল যে ওরা ওখানে ইংলিশ ছবি নামিয়ে হচ্ছে আমাদের পরাণ ছবি দেয়, যেটা হচ্ছে 400-450 সিট ছিল ওই হলটা। তুমি একটা কথা না বললেই না, সিনেমার সাথে কিন্তু তোমাকে কেন্দ্র করে আজকে মেইন কম অনন্যা বেশি লাগছে না একটু দেখতে? হ্যাঁ, আমি তো ইচ্ছে করে আজকে অনন্যার লুক নিয়ে আসছি হালকা। এখানে তো অনন্যাকে মিষ্টি দেখা যাচ্ছে, মুভিতেও ইন আ সেন্স মিষ্টি ছিল, কিন্তু তারপরে এমনও শোনা গেছে যে মানুষ নাকি ঘৃণায় থুতু করেছে অনন্যাকে দেখে, তো তুমি তো হলে ছিলে, একটু বলবে আমাদেরকে ওই হলের ওই অভিজ্ঞতা গুলো অনন্যা মাঝে মাঝে। এটা বেশি বললে তো যে এখনো যারা দেখেনি তারা বুঝে যাবে, তো বেশি কিছু বলবো না, কিন্তু কিছু কিছু সিনে এমন ছিল যে মানুষজনের রিয়েকশন লাইক এটা এরকম করতেছে কেন, এটাকে দেখলে ইভেন আমি আমার ফ্যামিলি সহ যখন দেখতে যাই আমার ফ্রেন্ড একজন বলতেছে ইস মনে হচ্ছে যে এটাকে থাপ্পড় লাগাই, তো আমি না খুবই এনজয় করছিলাম এবং এই জিনিসটা ভালো লাগছে, তখন কিন্তু ওরা ভুলে যাচ্ছে আমি কে, তো তখন কিন্তু ওরা একদমই পুরো ক্যারেক্টারে ঢুকে যাচ্ছে এবং ক্যারেক্টারকে যে বিশ্বাস করছে যে হ্যাঁ অনন্যা এই টাইপ ক্যারেক্টার, তাহলে আমার তো ওখানেই সার্থকতা।